সাথে যাবেন এবং ওইখানে হয়তো 5-10 মিনিট আমরা সময় অপেক্ষা করব, তারপর আবার এখানে আসবো। কত লাগবে? 200 টাকা। 200 টাকা? 10 মিনিটের বেশি লাগবে না। জায়গায় আমাদের খরচ আছে আপনার 60 টাকা ওই টোলের, ওইটা নিয়ে না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রূপাতুলি নামতে হবে প্রথমে। এখান থেকে যে কোনো একটি বাহনে করেই আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে পারবেন খুব সহজে। আমরা বরিশাল রূপাতুলি থেকে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রূপাতুলি স্টেশনে নামার পর অটো বা বাইক বা আপনি যে কোনো একটা বাহনে করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন। এখান থেকে বেশি না, 10 থেকে 15 মিনিটের মতো লাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আমরা একটা অটো রিজার্ভ করেছি, আমরা এটাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবো, সেখানে কিছু ভিডিও করবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো, ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করবো। এবং আমরা এখানে এসে আমার এক ছোটো ভাই, অনেক ছোটো থেকেই আমরা সে ছোট বাইকে পেয়ে গেলাম, তার সাথে করে আমরা এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা আশা করি শেষ পর্যন্ত সামনে থেকে ভিডিওটি উপভোগ করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত নাম বাংলায় ববি এবং ইংরেজিতে বিইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে স্থাপনাগুলো এবং শহীদ মিনার পাশে যে কত সুন্দর এর কীর্তনখোলা নদীর উপরে দবদপিয়া সেতু, এর পাশেই বরিশাল বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য সেটা অবশ্যই উপভোগ করবেন। এই যে দেখুন খেলার মাঠ, বিকেলবেলা সবাই খেলাধুলো করতেছে, আর আমার এক ছোট ভাই, তাকে তো আরেকবার পরিচয় করে দিচ্ছে, আরেকবার বলে তুমি বলবো কিছু, সে বরিশাল শহরেই থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া করেছে, কিন্তু এখন স্থায়ী ঠিকানা বরিশালেই তার। আর যাই হোক, আপনারা আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন এবং দেখতে থাকুন ড্রোন ভিডিও। বরিশাল বিভাগের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাম পাশেই কর্ণকাঠি সদর উপজেলায় 50 একর জমির উপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই বরিশাল বিশ্ববিদ্যালয়টি। এটি দেশের 33তম সরকারি বিশ্ববিদ্যালয়, যা স্থাপিত হয় 2011 সনে। ২০১২-এর 24শে জানুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান করে শিক্ষা কার্যক্রম শুরু করেন। রয়েছে দৃষ্টিনন্দন একটি কেন্দ্রীয় জামে মসজিদ। মূল ক্যাম্পাসের পিছনেই রয়েছে সুবিশাল পাশাপাশি 2টি খেলার মাঠ।
এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এখন দেখতে পাচ্ছেন কীর্তন খোলা নদীর উপর স্থাপিত দবদপিয়া সেতু। এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। ধরনের নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে প্রতিদিন আপনাদের দর্শনীয় স্থান দেখাতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।